হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান্স এগেন আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু ইটস অল অ্যাবাউট পিআরপি। হ্যাঁ, পিআরপি নিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করেছে, কারণ অনেকেই আছে যে হেয়ার ট্রান্সপ্লান্টে আপত্তি, বাড়ি থেকে হেয়ার ট্রান্সপ্লান্টে আপত্তি, কিংবা ততটা বেশি হেয়ার ফল বা হেয়ার লস হয়নি তার, মানে পুরো এফেক্টেড এরিয়া নেই, মাঝে মাঝে ডেন্সিটি কমে গেছে, বাল্ডনেস লেভেল কিছুটা কম, তারা একটা এক্সপেরিমেন্ট করে দেখতে চায়। হ্যাঁ, এই যে এক্সপেরিমেন্ট, এটাকে এক্সপেরিমেন্ট বলাটা ভুল, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ট্রিটমেন্ট। হ্যাঁ, এক্সপেরিমেন্ট মানে হচ্ছে যে বড় একটা স্টেপ, লাইক হেয়ার ট্রান্সপ্লান্ট। এই হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর আগে বা করানোর পরেও কিন্তু এই জিনিসটা, এই ট্রিটমেন্টটা নেওয়া যেতে পারে, বিশেষ করে যাদের সবে সবে শুরু হয়েছে হেয়ার ফল হেয়ার লস, মানে ফার্স্ট স্টেজ চলছে, এরকম হয়েই থাকে, তো তারা কিন্তু অবশ্যই এই পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা, পিআরপি, এটা কিন্তু নিতে পারেন। পিআরপি নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি এবং ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে। পিআরপির পুরো নাম হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। হ্যাঁ, খুব সিম্পল মেথড, খুব নর্মাল মেথড, সাইড এফেক্ট ফ্রি। পিআরপি হচ্ছে আপনার থেকে ব্লাড নেওয়া হবে, হ্যাঁ আপনার থেকে ব্লাড নেওয়া হবে, সেটাকে সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানো হবে, এবং আপনার যে প্লেটলেট প্রোটিন রিচ প্লাজমা আছে সেটাকে সেপারেট করা হবে, এবং আপনার যে এফেক্টেড এরিয়া আছে, প্রভাবিত জায়গা যেখান থেকে চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, যে স্ক্যাল্প আছে আপনার, সেখানে ইনজেক্ট করে দেওয়া হবে। এর ফলে কি হচ্ছে, সেখানে নিউ ব্লাড সাপ্লাই তৈরি হচ্ছে, নতুন ব্লাড সাপ্লাই তৈরি হচ্ছে, এবং তার ফলে যেই বেবি হেয়ারগুলো প্রপারলি গ্রো করতে পারছে না বা ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে, সেগুলো ঠিক মতো উঠতে পারছে। এবার হেয়ার কেয়ার বাংলা হেয়ার কেয়ার ক্লিনিক আপনাদের জন্য কি নিয়ে এসছে, আপনারা বলবেন পিআরপি তো সমস্ত জায়গায় হচ্ছে, এটা নতুন কি? হ্যাঁ, একদমই ঠিক। পিআরপিরও অ্যাডভান্স, পিআরপি যেটাকে বলা হয়, যে অ্যাডভান্স ফর্ম যেটাকে বলতে পারেন আপনি, সেটা হচ্ছে বায়ো পিআরপি এবং জিএফসি। এই দুটো ট্রিটমেন্টই কিন্তু আমাদের হেয়ার কেয়ার ক্লিনিকে অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, যারা নর্মাল পিআরপি করেছেন অতটা ভালো রেজাল্ট পাননি, বা যারা পিআরপি করবেন বলে ভাবছেন, তাদেরকে আমি বলতে পারি, হ্যাঁ সামান্য কিছু হয়তো প্রাইসের ডিফারেন্স হতে পারে জিএফসি এবং নর্মাল পিআরপি। জেনারেলি দেখতে পাওয়া যাচ্ছে কি, নর্মাল পিআরপি এবং বায়ো পিআরপি 5-6 সেশন নিতে হয়, মানে মাসে একটা করে নিতে হবে 5-6টা। বায়ো পিআরপির ব্যাপারে আমি ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, যে বায়ো পিআরপি হচ্ছে বায়ো ইন দ্য সেন্স বায়োটিন, মানে ভিটামিন B7, যেটা আলাদা করে আপনাকে অ্যাড করে দেওয়া হচ্ছে আপনার পিআরপির সাথে, এবং সেটাকে সেন্ট্রিফিউজ মেশিনে ঘুরিয়ে যেটা বার করা হচ্ছে সেটাকে আপনার এফেক্টেড এরিয়ায় ইনজেক্ট করা হচ্ছে। আপনারা সবাই জানেন বায়ো মানে হচ্ছে একটা যে নিউট্রিশিয়ান ভিটামিন, যেটা ভিটামিন B7, এটা কিন্তু হেয়ার, স্কিন এবং নেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং ভিটামিন B7-এর কারণেই কিন্তু আমাদের হেয়ার, স্কিন আর নেল প্রপারলি গ্রো করতে পারে এবং ঠিকভাবে উঠতে পারে। ওকে, তো এরও একটা অ্যাডভান্স যে মেথড, সেটা হচ্ছে জিএফসি। হ্যাঁ, গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট। হ্যাঁ, এই যে গ্রোথ ফ্যাক্টর, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ বায়ো পিআরপি বলতে পারে, কিংবা বায়ো পিআরপি জিএফসির মতনই, কিন্তু ডিফারেন্সেসটা কি, যেরকম আপনার যদি পুরো আপনি প্যাকেজ নেন, জেনারেলি আপনাকে বায়ো পিআরপি নিতে গেলে আপনার প্রাইসটা একটু বেশি পড়ে এবং আপনাকে 5টা সেশন নিতে হয় একটা প্যাকেজ কমপ্লিট করতে গেলে, কিন্তু জিএফসি কিন্তু মাত্র আপনার 3টে সেশন নিলেই হয়ে যায়, 3টে, 1, 2, 3, মানে অ্যান্টিবায়োটিকের যে একটা কোর্স থাকে, সেই অ্যান্টিবায়োটিকের কোর্স যেমন একটা থাকে আপনাকে কমপ্লিট করতে হয়, এটাও ঠিক তাই। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি একটা 1 সেশন নিয়ে দেখতে চাই, সেরকম কোনো দিনও হয় না, যেরকম একটা অ্যান্টিবায়োটিক খেলে সেরকম আপনি কিছু ফল বুঝতে পারবেন না, কারণ একটা কোর্স থাকে, এটাও হচ্ছে ঠিক তাই। পরপর আপনাকে 3টে সেশন নিতে হয়, প্রথম মাসে একটা নিলেন, সেকেন্ড মাসে একটা নিলেন, এবং থার্ড মান্থে একটা নিলেন। এটা আপনি হেয়ার ট্রান্সপ্লান্টের আগেও করতে পারেন, হেয়ার ট্রান্সপ্লান্টের পরেও করতে পারেন। এটা আমরা কি বলছি, অ্যাডভান্সড, মানে সায়েন্স বলছে, অ্যাডভান্সড পিআরপির ফরমেশন।
এবং এর সাথে হেয়ার কেয়ার বাংলা হেয়ার কেয়ার ক্লিনিক আপনাদেরকে একটা পিআরপি ফ্রি দিচ্ছে, সেটা হচ্ছে নর্মাল পিআরপি এর সাথে। তাহলে আপনি টোটাল চারটে সেশন পেয়ে যাচ্ছেন মাত্র 16,000। ঠিক আছে, একটা প্যাকেজ নিলে, কেউ যদি প্রশ্ন করেন, আমি আবার বলছি একটা প্যাকেজে সেরকম কিন্তু কোনো লাভ হয় না। আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখাবো এবং পেশেন্ট এক্সপিরিয়েন্স, পেশেন্ট রিভিউ, যেভাবে আমি কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট ছেড়েছি, দেখবেন আমার আগের ভিডিওগুলো দেখবেন যে আমি প্রত্যেকটা হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি পুঙ্খানুপুঙ্খভাবে। কত গ্রাফটের সার্জারি, বিফোর হেয়ার ট্রান্সপ্লান্ট পিক অ্যান্ড ভিডিও, আফটার হেয়ার ট্রান্সপ্লান্ট পিক অ্যান্ড ভিডিও, যাতে আপনারা বুঝতে পারেন, জানতে পারেন। ঠিক আছে, এবং আরেকটা কথা আমি বলে দিচ্ছি, বিভিন্ন ক্লিনিক কিন্তু বিভিন্ন রকম টাকা আপনাদেরকে, আপনাদের থেকে বেশি করে নিয়ে নিচ্ছে বিভিন্ন রকম কারণ দেখিয়ে, যেরকম ওটি চার্জেস, জিএসটি। আপনাকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আপনি একটা ক্লিনিকে গেলেন, প্রথমে যাচাই করুন, বুঝুন, রিসার্চ করুন, স্টেপ বাই স্টেপ এগোন। তাড়াহুড়ো করে কোনো কিছু হয় না। আর যেখানে বেশি টাকা সেখানেই যে ব্র্যান্ডেড বা ভালো কিছু তা কিন্তু নয়। ব্র্যান্ড ডিপেন্ড করে রেজাল্টের উপর এবং সেখান থেকে কত বেশি ট্রিটমেন্ট হয়েছে তার উপর, তার রেকর্ড কী, তার পেশেন্ট রেকর্ড কী, তার সার্জারি রেকর্ড কী, তার পিআরপি সেশন রেকর্ড কী, এটা ডিপেন্ড করে। এবং সে ইন দ্য ইয়ার এবং হিস্ট্রিতে কতগুলো পিআরপি করেছে সেগুলো ডিপেন্ড করে যে কোনো ক্লিনিকের। তো আমি ভিডিওটাকে বেশি এনলার্জ করতে চাই না, আপনাদেরকে একটা স্বচ্ছ মূল ধারণা আমি দিলাম। আপনারা কিন্তু জিএফসি করতে পারেন। আপনারা জানতেন যে এতদিন ধরে পিআরপি এবং বায়ো পিআরপি চলছে, এর সাথে এখন কিন্তু নতুন টেকনোলজি অ্যাডভান্সড আপনার জিএফসি নিয়ে আসা হয়েছে। তো আপনারা আসতে পারেন, এনকোয়ারি করতে পারেন, কনসালটেশন চার্জেস একদমই ফ্রি। তো দেরি করবেন না, চলে আসুন এবং শেষ অবধি এই ভিডিওটা দেখুন যে কি রকম একটা আমরা প্যাকেজ দিই এবং তার মাধ্যমে কী রকমভাবে আমাদের কাছ থেকে আপনারা সেবা নিতে পারেন, পরিষেবা নিতে পারেন, দেখুন। সো আজকের ভিডিওটা এতটুকুই, আমি বেশি এনলার্জ করছি না। দেখতে থাকুন হেয়ার কেয়ার বাংলা, স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও।